রাজ্য সরকার কাজ করছে, মহিলাদের উপর উৎপীড়ন কমেছে, তার সঙ্গে সঙ্গে কনভিকশন রেট বেড়েছে। তাই আজকের শুভ দিনে যে 25 বছর আগে গিয়ে আমরা কি করব, আজকে নজওয়ান ছেলে মেয়ে আজকে দেখে নেবে যে 2047 পর্যন্ত ত্রিপুরা কোথায় যাবে, তাহলে আমি কোথায় যাব, কি করব, কোন স্ট্রিমে পড়ব, কোথায় নির্ণয় করব, সেটা তয় করে নেবে আজকে নজওয়ান। আমি যখন নজওয়ান ছিলাম তখন আমার কাছে সেই সুযোগ ছিল না। আজকে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন আমরা কাজ করছি, তো 25 বছর কি হবে, আজকে আদরণীয় গৃহমন্ত্রী হাত ধরে ত্রিপুরাবাসীর সামনে প্রস্তুত হয়ে গেছে আগামী যে 25 বছর ত্রিপুরা রাজ্যের নজওয়ান বা রোজগার কাহাও কোথায় হবে, ত্রিপুরা কোথায় পৌঁছে যাবে, সেই দিশাতে আমরা কাজ করেছি। বন্ধুরা, আমি আশা করি আজকে আমাদের সঙ্গে যে জুড়ে আছেন আদরণীয় গৃহমন্ত্রী মহোদয়, উনার নেতৃত্বে ভারত এক যশস্বী গৃহমন্ত্রী পেয়েছে। যদি অমিত ভাইয়ের নাম উচ্চারণ করি, সেই জায়গায় যদি 370 আর্টিকেল 35 ত্রিপুরা ভারত থেকে মুক্তি হয়েছে সেই দুটি শব্দ না হয়, তাহলে তার সম্পূর্ণতা আসবে না। বন্ধুরা, কোনোদিন কল্পনা করেছিলাম না, ছোটবেলা থেকে 370 আর্টিকেল 35 এর বিষয়ে শুনেছি, যে সেটা ভারতবর্ষের জন্য এক কলঙ্কময় অধ্যায় ছিল, কিন্তু যে ব্যক্তি সেই 370 আর্টিকেল 35 সমাপ্ত করেছে ভারতবর্ষ থেকে, সে আর কেউ নয়, আদরণীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি। আমি করজোড়ে আপনাকে প্রণাম জানাই, যেটা আমাদের জীবনকালের স্বপ্ন ছিল সেটা আপনার মাধ্যমে হয়েছে বন্ধুরা, মাননীয় গৃহমন্ত্রীর মাধ্যমে হয়েছে আর প্রধানমন্ত্রীর মার্গদর্শনে। তাই আজকের শুভ দিনে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে, স্বাভিমানী ত্রিপুরাবাসীকে স্বাগত জানাই আপনার 25 বছরের ভাগ্যের নির্ধারণ মাননীয় মোদীজির নেতৃত্বে আমরা সাকার করার জন্য প্রস্তুতিকরণ করেছি। আপনাদের সাথ চাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।